আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আজ আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি আজকে আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত প্রোটিন কিভাবে বানায় আমি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো। আমি আজকে প্রোটিনটা বানাবো হচ্ছে গুঁড়া দুধ দিয়ে। এখানে আমি আপনার 4 থেকে 5 চামচের মতো আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এখানে তারপরে এখানে আমি পানি দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেব দুধটাকে। এতটা পাতলাও করব না আর এতটা ঘনও করব না, মিডিয়ামভাবে গুলিয়ে নেব। আমি এখানে যে এতটা ঘনও হয়নি আমার, আমি এখানে মোট 2 কাপের মতো দুধ নিব আর কি করে নেব, যে আমার যেন 2 কাপ হয়। তারপরে এখানে নিব হচ্ছে আমি 2টা ডিম, মানে ঘরে ও খুব সহজেই বানানো যায়, যে ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি বাচ্চাদেরকে প্রোটিন বানিয়ে খাওয়াতে পারেন। এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি, এখন ডিমগুলোকে ভালো মতো আমি ফেটে নেবো। এরকম একটা ইয়ে সাজে আমি ফেটে নেবো ডিমগুলোকে, ভালো মতো একদম করতে হবে। এখন নিয়ে নেব আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব এর মধ্যে। এমন ভাবে মিশাতে হবে যেন চিনি দানা যেন না থাকে। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে যে আমি দুধটা আমি বানিয়েছিলাম সেটা আমি আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। দুধটার মধ্যে যখন আমার ফেনা ফেনা চলে আসবে তখন আমি এটাকে অফ করবো বোলানো। দেখেন আমার চলে আসছে। এখন আমি এটাকে ভালো মতো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হয় যে আপনার প্রোটিনটা খুব সফট হবে আর খেতে খুবই সুস্বাদু হবে। আর আপনারা চাইলে ওইভাবে দিতে পারেন, এর থেকে ছেঁকে নেওয়াই ভালো। আমি একটা 4 ছাঁকনির সাহায্যে, আমার যেহেতু ওরকম ছাঁকনি নাই সেজন্য আমি 4 ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি ভালো মতো করে। তারপর এখানে আমি প্রোটিনের নিচের কালারটা একদম হালকা করে দেব। আপনারা তো অনেক সময় ঘাড়ো করে দিয়ে তারপর চিনি দিয়ে করে দিচ্ছেন, কিন্তু আমি এটাকে হালকা করে আজকে কালারটা বানাবো, দেখে নিন তাহলে কীভাবে বানাই। এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি। তারপরে এটা চুলার অল্প আঁচ করে তারপরে যেভাবে করে দিতে হবে, যে আমার কালারটা চলে আসছে, আমি যেহেতু ঘাড়ো করবো না বাসা নিয়ে আসছি ওটাকে। তারপরে এখানে আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে মানে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, স্ট্যান্ডটা যেন পানির মধ্যে ডুবে যায় এমন পরিমাণ আমার পানি দিতে হবে। আর এটা আমার একদম সেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমি সবগুলোই ঢেলে তারপরে ঢাকনা দিয়ে মানে একদম ভালো মতো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে আসবো। কীভাবে দিচ্ছি তাও দেখে দিচ্ছি আপনাদেরকে। এরকম পাত্র হলে সুবিধা হয় বেশি, কারণ ঢাকনাও থাকে সাথে, মানে আর হাওয়া ঢোকার কোনো চান্সই থাকে না। আমি এখানে একটা ঢাকনা দিয়ে পরে এখন আমি পাত্রটা ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে এখানে একটা যে ছিদ্র আছে আমার ছিদ্রটাকে আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দেবো। এখন হচ্ছে অপেক্ষার পালা। আমি 30 থেকে 35 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করবো। আমার 30 মিনিটের মধ্যে হয়ে গেছে, এই যে দেখেন এখন আমি দেখিয়ে দিচ্ছি যে ওটা কি পারফেক্ট হয়েছে কি না। আমার একটা কাঠির সাহায্যে মানে আমি এটা দেখিয়ে দেবো, যদি আমার পারফেক্ট না হয় তাহলে আমার এই কাঠির মধ্যে এই প্রোটিনেরই চলে আসবে, আর যদি পারফেক্ট হয় তাহলে আর আসবে না। এই দেখেন আমার একটুও নাই, ঠিক আছে। এখন আমি এটাকে
গরম গরম মানে ঠান্ডা হলে আপনারা এটাকে মানে পরিবেশন করলেই ভালো। আর আমি এটাকে গরম গরমই উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে চারপাশ দিয়ে। তারপরে যেভাবে যেটাতে উঠাবেন না কেন এই যেভাবে উঠাতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। হয়ে গেছে, আমি যেমন চাইছিলাম আপনি সেমনই পারফেক্ট হয়েছে। আমার কালারটাও হালকা আসছে। এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ইয়ামি হয়েছে, কতটা মানে মজা হবে এটা আমাদের। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কুটিনের দাওয়াত রইল, আপনারা চলে আসুন। আল্লাহ হাফেজ।